হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রুদ্রোস ব্লগে তোমাদেরকে আরো অনেক 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 ওয়েলকাম। তো চলো ভিডিওটা শুরু করে দেয়, আর আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর রুদ্র আজকে পড়েছে পাঞ্জাবি সরস্বতী পুজোয়, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, সকাল সকাল চান করে নিচ্ছে 9টার মধ্যে, চান করে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও রেডি হয়ে গেছি রুদ্রকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে। এটা হচ্ছে, তারপর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ওর বাবাকে, দেখিয়ে দিই পুরোটাই যে এটা হচ্ছে কি ওর বাবার, আর ওর বাবার লুক। ওকে একটু নামিয়ে দাও, ওর লুকটা দেখিয়ে দিই, ওকে একটু নামাও, ওকে একটু নামাও, ওর লুকটা দেখিয়ে দিই। আর এটা তোমাদের রুদ্রর লুক, ও নামবে না। আর আমার হচ্ছে কি, আমি নিজেকে নিজে দেখাচ্ছি, দাঁড়ো একটা হয়েছে এটা, আমি শাড়ি পরতে পারি না কোনো রকমে, নিজেকে নিজে গুজে গাজে পড়েছি, ঝাউক পাউক করে সেজে, বেশি সাজিও নি। তার কারণটা হচ্ছে কি, সরস্বতী পুজো এত কেউ সাজে না, সাজে কিন্তু আমাদের জন্য না ভাই, কাপেলদের জন্য, আমরা আর কাপেল নেই আমাদের জন্য, এই বাচ্চাটার জন্য এখন সাজিটি পুজো, তাই জন্য ওনাকে আমরা সাজিয়ে দিচ্ছি, সাজি পুজো করে দিচ্ছি। এটা তো লিপস্টিকের দাগ, কোথায় গেছে তো জানো, গলা গলা ওদিকে গলা দেখাই, গালটা দেখা হয়ে গেল, লিপস্টিকের দাগ পড়েছে। বেঙ্গলি গেলে ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ ঘুরছে। চলো আমরা একবারে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি বাপের বাড়ি, বাপের বাড়ি গিয়ে কথা বলবো, এখন আর কথা বলবো না, রাস্তায় গেল ছেলে যাচ্ছে লিপস্টিকের দুজনে মিলে। আমরা সমস্ত ঘুরতে এসছি, দেখা যাচ্ছে কিছু, হ্যাঁ দেখা যাচ্ছে। এই তো কোথায় এসছি আমরা, কোনো ঝিল টিলের পাড়ে, দেখো কত সুন্দর পরিবেশটা, দাঁড়া দেখায় পরিবেশটা এত ভালো লাগছে না। দাদা ম্যাডাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, এটা কিন্তু আমার মামার বাড়ির জায়গা, মানে জায়গা না সরি, আমার মামার বাড়ির এই দিকটায় এসছি ঘুরতে থেকে, মামার বাড়ি এসছি, এখান থেকে যাবো বাপের বাড়ি, মামার বাড়ি দিয়ে ঘুরে বাপের বাড়ি যাবো। ওইদিকে ছোটো ছোটো আম গাছ লাগিয়েছে, এই ঠিক এতটা করে হাইট, আম গাছে দেখো বোল ভরে গেছে, দেখছো ওই দেখো, দেখো পরিবেশ কী ভালো লাগছে, আম গাছে বোল চলে, হ্যাঁ ওই দেখো না, যাবে দেখতে, ও যাবে না বলছে। তো আমরা এখান থেকে এসছি কটা সর্স বানাবো বলে, ইয়ের জন্য কি বলে মজের জন্য, তো এখানে কটা সর্স আমি বানিয়ে নিই, তারপর আবার যাবো বাপের বাড়ি, দেরি হয়ে যাচ্ছে, দিদিরা ফোন করছে বারবার। চলো, আর এই যে আমার হিরো, হিরোকে কিন্তু আজকে একটুখানি রোমান্টিক লাগছে, জানো লাগছে রোমান্টিক, আনরোমান্টিক হয়ে গেছে, না ও তো রোমান্টিক হয়ে লাভ নেই, আনরোমান্টিক মানুষ, কোনো রোমান্টিকই নেই, এর মধ্যে বাজে ছেলে একদম, পাগলা পাগলা টাগলা আছে জানো তো, আমি রোদ্রের জ্বালাই মাথায় কাপড় দিলাম, কেমন লাগছে আমাকে। চলো পরে কথা বলবো, এবার একবার বাপের বাড়ি গিয়ে কথা বলবো, এই পরিবেশটা তো দেখ দেখানোর জন্য, বুঝছো বাবা গেছিলাম সোনারপুর, গেলাম কারণ হচ্ছে এটা আমার বাপের বাড়ি সোনারপুর, সবাই জানো আমি অনেকবার বলেছি ভিডিওতে। তো সোনারপুর গেছিলাম কেন, তার জন্য এই জন্য শাখা পড়তে, সোনারপুরে গিয়ে এত ভিড় যে আমার বিরক্তি লেগে গেছে জানো তো, তো পরে টোলে চলে এসেছি, তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানো তো, তো আজকের ভিডিওটা এইটুকুই, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, তো আজকে আরও মতন টাটা, বাই বাই, চলো।